আজ সরস্বতী পুজো। পুজোর আনন্দে ছাত্রছাত্রীরা স্কুল কলেজ ছাড়াও তারা ঘোরাঘুরি করছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন পার্কে। আমরা এই মুহূর্তে আছি বর্ধমানের টাউন হল প্রাঙ্গণে। সেখানে দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের সমাগম, বিশেষ করে ছাত্রছাত্রীদের। তারা স্কুল কলেজে পুজোর পরে সেজে গুজে বেরিয়েছে দিনটাকে আনন্দ করার জন্য। পৌঁছে যাচ্ছি তাদের কাছে। এক্সকিউজ মি, তোমার নাম কি বলো? জানি না নাম। আচ্ছা, ওর নাম হচ্ছে মিস জানি না, ঠিক আছে। যাচ্ছি, এক্সকিউজ মি, তোমার নাম বলো। আজকে পুজোতে আমরা পরিক্রমা করছি, সরস্বতী পুজো উপলক্ষে তোমাকে জানাই অভিনন্দন, শুভেচ্ছা। আপনাকে তো, হ্যাঁ, স্টুডেন্ট। বলো তোমার নাম বলো। আমার নাম তানিক। কোথায় পড়ো স্টুডেন্ট? আমি ভারতী স্কুলে পড়ি। ভারতী স্কুলে কিসে পড়ো? 11। বলো পুজোতে কিভাবে আনন্দ করো? এই বেরোলাম অনেকক্ষণই হলো, বন্ধুদের সাথে ঘোরা হচ্ছে, মজা হচ্ছে। আবার তোমার নাম? আমার নাম আরাফা। কোন স্কুলে? আমি স্কুলে না, আমি কলেজে পড়ি, ইঞ্জিনিয়ারিং কলেজে, ইউআইটি তে। ইউআইটি বর্ধমানে এসেছো? দেখতেই পাচ্ছেন তারা আজকে দিনটা খুব আনন্দ করার জন্য বেরিয়েছে। তাকাও এইদিকে, তাকাও। বলো তোমার নাম কি? সরস্বতী পুজোতে কিভাবে তোমরা আনন্দ করছো? এই তো আনন্দ করলাম, ইউনিভার্সিটি গেছিলাম, ঠাকুর দেখলাম। তোমাদের এখন পুজো ওখানে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। পৌঁছে যাচ্ছি, তোমার নাম কি বলো? শ্রেষ্ঠা শীল। সেকেন্ড ইয়ার নিয়ে পড়ছি। আমি এমএক্স এর ওখানে বিসিএ নিয়ে পড়ছি। বাড়ি নীলপুর। নীলপুর, ঠিক আছে। তোমাদের কাছে তো একটা বিশাল ব্যাপার, বলো আজকে আর কি কি তোমাদের প্ল্যান প্রোগ্রামিং আছে? আপাতত এখন সকাল থেকে প্রচুর ঘুরে নিয়েছি, এখন খেতে ফেতে যাবো, তারপর বাড়ি যাবো। আবার বেরোবে সন্ধ্যেবেলায় নিশ্চয়ই? ইচ্ছা তো আছে, এবার দেখা যাক। একদিন না, তোমাদের বেশ কয়েকদিন ধরে চলে, আজকে চলবে, কালকে চলবে, কিন্তু ইউনিভার্সিটি তোমরা স্টুডেন্ট তো। হ্যাঁ, যদি এবারে কোভিড পরিস্থিতির জন্য অতটা হচ্ছে না। তোমার নাম বলো? আমার নাম সৃজনী রায়চৌধুরী। বাড়ি কোথায়? আমার বাড়ি বর্ধমানে, তবে পড়ছি আমি জেডি বিল ইনস্টিটিউট থেকে কলকাতার, তো সেকেন্ড ইয়ার নিউট্রিশন ডিপার্টমেন্টের স্টুডেন্ট আমি। তোমাদের ওদিকে কলকাতা? ওখানে আপাতত আমি যেহেতু সেকেন্ড ইয়ার, কোভিড সিচুয়েশনের জন্য বাড়িতেই রয়েছি, যার জন্য বর্ধমানেই রয়েছে এখনো। কলকাতার পুজোটাকে সেভাবে উপলব্ধি করতে পারিনি, এনজয়। বর্ধমানের পুজো তো নো ডাউট খুবই সুন্দর লাগে, ছোটো থেকে এখানেই পুজো কাটিয়েছি। পুরনো খুব ভালো লাগলো, বিকজ অনেক দিন পর পুরনো স্কুল ফ্রেন্ডসদের সাথে দেখা হলো, আড্ডা হলো, মজা হলো, তো সব মিলিয়ে খুব ভালো কাটছে। এনজয় করো। আমরা পৌঁছে যাচ্ছি, আরো অনেক স্টুডেন্ট আসছে তাদের কাছে। সরস্বতী পুজোর দিনে আমরা, হ্যাঁ, বর্ধমান শহরে সরস্বতী পুজো দেখাবার জন্য আমরা বেরিয়েছি আমাদের বিএইচআই গ্রুপের পক্ষ থেকে ক্যামেরা নিয়ে। দেখতেই পাচ্ছেন কত স্টুডেন্ট চারিদিকে টাউন হল প্রাঙ্গণে বসে আছে। পৌঁছে যাচ্ছে এদিকে। এই তোমরা দাঁড়াও, বলো তোমার নাম বলো। মালা শীল। স্টুডেন্ট, কিসে পড়ো, কোথায় পড়ো? আমি সেকেন্ড ইয়ারে পড়ি, রাজ কলেজ। রাজ কলেজ। তোমাদের আজকে পুজো হচ্ছে এবার? হ্যাঁ। কেমন হচ্ছে পুজো? ভালো হচ্ছে। যাবো তোমাদের কলেজে। বলো আর তোমরা কিভাবে আজকে আনন্দ করছো? এই ঘুরতে বেরিয়ে। ঘুরতে বেরিয়েছো? হ্যাঁ হ্যাঁ। আরো ঘুরবে নিশ্চয়ই? হ্যাঁ। ঠিক আছে, এনজয় করো। আমরা পৌঁছে যাচ্ছি আরো অনেক। বর্ধমান শহরে সরস্বতী পুজোতে পরিবেশটা কেমন সেটা আপনারা দেখছেন আমাদের বিএইচআই গ্রুপের ক্যামেরার মাধ্যমে। হ্যাঁ, সরস্বতী পুজো মানেই ছাত্রছাত্রীদের কাছে যে সেরা আকর্ষণ তার বলার অপেক্ষা রাখে না। ছাত্রছাত্রীরা আজকের দিনটার জন্য অপেক্ষা করে থাকে সারা বছর, কবে আসবে সরস্বতী। সরস্বতী হচ্ছে মা বিদ্যার দেবী। হ্যাঁ, এবং সেই জন্যে তারা মায়ের কাছে, তারা যারা আরও পড়াশোনায় উন্নতি ঘটাতে পারে মাকে পুজো দেয়, এবং পুজোর দিনটাকে কেন্দ্র করে তারা কিন্তু খুব আনন্দ করে মাঠে। হ্যাঁ, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা টাউন হল প্রাঙ্গণে এসেছি, ছোট থেকে বড় সবাই আনন্দ করছে। পৌঁছে যাচ্ছি, তোমার নাম কি বলো? আমার নাম দীপঙ্কর রাজক দাস। ভেরি গুড, ভেরি গুড। আর ইউ স্টুডেন্ট? তুমি স্টুডেন্ট? হ্যাঁ। বলো তো। হ্যাঁ, বলো, সোজা হয়ে বলো, দাঁড়াও। হ্যাঁ, কিসে পড়ো, কোন স্কুলে পড়ো? আমি টাউন স্কুলে পড়ি, আমি থ্রিডিতে পড়ি। থ্রিডিতে পড়ো? বাহ, আমার সেকশন। হ্যাঁ, আমি পূজাতে গেছিলাম। গেছিলে? কেমন হয়েছে পূজা ওখানে? ওখানে ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ। আর তোমার বেড়াতে বেরিয়েছো এখন পূজাতে? হ্যাঁ হ্যাঁ। আমার নাম রূপা দাস।
আমরা ঘুরতে আসলাম আর স্কুলেও গিয়েছিলাম, আজকে এখন টাউন হলে আসলাম। টাউন হলে এসে খুব ভালো লাগছে, পরিবেশটা খুব সুন্দর। তোমাদেরই দিন এবং আনন্দ করার দিন, কিভাবে আনন্দ করছো? আনন্দ এইভাবেই ছবি তুলে ঘুরে, ছবি তোলা তুলি না, পুজো তো নিশ্চয়ই দিয়েছো, বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি এবং ছবি তোলা তুলি, তাই তো? আচ্ছা, ওদিকেও ছবি তুলছে, আমরা পৌঁছে যাচ্ছি তাদের কাছে। এক্সকিউজ মি, এদিকে 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 প্লিজ। হ্যাঁ বলুন। অহনা হাজরা, আর স্টুডেন্ট? হ্যাঁ, কোথাকার? আমি দিশারি কলেজ অফ এডুকেশন। বলো, যখন স্টুডেন্ট তো তোমাদেরই পুজো এটা, মা সরস্বতী, তো সারা বছর নিশ্চয়ই দিনটার জন্য অপেক্ষা করে থাকো? হ্যাঁ অবশ্যই। কিভাবে এনজয় করো বলো? এনজয় করি বলতে বাড়িতে পুজো হয়, অঞ্জলি দিই, তারপরে এই বন্ধু বান্ধবদের সাথে একটু ঘুরতে বেরোই, খাওয়া দাওয়া হয়, তারপরে বাস বাড়ি, ঠাকুর দেখা দেখি। হ্যাঁ, ঠাকুর দেখা দেখি। হ্যাঁ, খুব সুন্দর দিন, আনন্দ করো। থ্যাংক ইউ। পুজোর পরিবেশটা কেমন সেটা আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন, আনন্দও পাচ্ছেন। আমরা পৌঁছে যাচ্ছি আজকে যে স্টুডেন্টদের দিন, এবং অনেক স্টুডেন্ট এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, পৌঁছে যাচ্ছি। তোমার নাম কি? প্রসেনজিৎ দাস। বলো, আজকে তো সরস্বতী পুজো নিশ্চয়ই, তুমি কি স্টুডেন্ট? ইয়া। কোথাকার? দারুণ হয়েছে, ভালো হয়েছে। অনুরাধা সরকার। আমাদের স্কুলে তো পুজো হয়েছে, এবার আমি করছি ম্যাগনাস গ্লোবাল স্কুলে, ও আছে একটি গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে টিচার। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানই হোক না কেন, পুজো তো পুজো, মা তো মা, মা সরস্বতী বিদ্যার দেবী, তো ম্যাগনাস গ্লোবাল স্কুল, তাই তো? ওখানে কেমন হচ্ছে পুজো? পুজো তো খুব ভালোই হয়েছে, গত বছর তো হতে পারেনি প্যান্ডেমিকের জন্য, তো এই বছর স্টুডেন্টদের মধ্যেও অনেক বেশি আগ্রহ তার জন্য। এই বছর কি পুজো পঠন পাঠন শুরু হয়েছে? না, শুরু হয়েছে বলতে ক্লাস 9-8-12 যেটা হওয়ার কথা ছিল সেটা শুরু হয়েছে। অনলাইনে ক্লাস চলছে? অনলাইনে ক্লাস চলছে, অফলাইন ক্লাস তো শুরু হয়েছে 8-12। হ্যাঁ হ্যাঁ। আমি তো গভর্নমেন্ট স্কুলে, এখানে আপনাদের শুনেইছেন হয়তো, মমতা ব্যানার্জি অ্যানাউন্স করেছেন যে আগামী 7-ই মার্চ থেকে, ফেব্রুয়ারি থেকে আপনাদের স্কুল শুরু হবে, তো এখন সেই প্রস্তুতি চলছে ভালো করে, যাতে স্টুডেন্টদের বিদ্যালয়মুখী কীভাবে করা যায় সেই প্রচেষ্টাই চলছে, যাতে করে ওদের পড়াশোনা যাতে আর কোনো ল্যাপস না হয় সেই দিকে আমরা নজরদারি করছি। রাজশ্রী দত্ত। কোন স্কুল? আমার কলেজ। কলেজ কোন কলেজ? সেন্ট জেভিয়ার্স কলেজ। বলো, ওখানে তো পূজা হচ্ছে সেমি কলেজ? না, কনভেন্ট তো। হ্যাঁ, কনভেন্ট বাইয়েনি, পূজা হয় না? না, পূজা হয় না। তোমরা তো স্টুডেন্ট? হ্যাঁ। তোমাদের তো পূজা করতেই হয়? হ্যাঁ। আজকে দিনটা আনন্দ করতেই হয়? একদম। কিভাবে আনন্দ করে বলছো? ক্লাবে পূজা হচ্ছে, বাড়িতে পূজা হয়েছে, সকাল থেকে এই ঘুরতে বেরিয়েছি বিভিন্ন স্কুল কলেজে পূজা হয়। হ্যাঁ একদম। বিভিন্ন হোস্টেলে হয়। তোমার নাম? পল্লবী সাহা। স্কুল না কলেজ? আমি জব হোল্ডার। বাইয়েনি, পূজো তো সবার সবার জন্য, সরস্বতী বিদ্যার দেবী, জব হোল্ডার, সেখানে একদম বিদ্যার খুব প্রয়োজন। পূজোটাকে কিভাবে সেলিব্রেট করছেন? এই তো সকালবেলা পুজো টুজো করে অঞ্জলি টঞ্জলি দিয়ে বেরোনো বেস্ট ফ্রেন্ডের সাথে, তারপর এই যে ঘোরাঘুরি হবে আমার বাড়ি। আপনার স্থানীয়? বর্ধমান। হ্যাঁ বর্ধমান। ঠিক আছে, এনজয় করুন, আনন্দ করুন। হ্যাঁ হ্যাঁ। অরিত্রা দে। বাড়ি কোথায়? বর্ধমান। বর্ধমান। কিসে পড়ো? তুমি স্টুডেন্ট তো? হ্যাঁ, স্কুল স্টুডেন্ট। বর্ধমানের টাউন হল প্রাঙ্গণ আজকে ভরে উঠেছে, কেন? আজ যে সরস্বতী পুজো, এবং সরস্বতী পুজোকে কেন্দ্র করে ছাত্রছাত্রীরা তো বটেই, সমস্ত জনসাধারণ কিন্তু মেতে ওঠে অনাবিল আনন্দে, এবং আজকেও মেতে উঠেছে
আবহাওয়াটাও খুব ভালো। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে ওদিকে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে আছে বিভিন্ন স্টুডেন্ট, গল্প করছে, আজকের দিনটাকে এনজয় করছে। আমরা পৌঁছে যাচ্ছি এদিকে কিছু স্টুডেন্টদের কাছে, জেনে নেব আজকের দিনটা তারা কীভাবে সেলিব্রেট করছে, কীভাবে আনন্দ করছে। এক্সকিউজ মি, আর স্টুডেন্ট তোমরা নিশ্চয়ই বলো তোমার নাম? অরিত্রী সরকার। স্কুল বা কলেজ? স্কুল। কোন স্কুল? মিউনিসিপ্যাল গার্লস। না, এবারে পূজা হয়নি। হ্যাঁ হ্যাঁ, ও তাহলে আমাদের বলেনি। অবশ্যই, এরকম বন্ধু বান্ধবী হয়তো আগের বছর এরকম পুজোটা করতে পারিনি, কিন্তু এবছর বন্ধু, হ্যাঁ 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 হ্যাঁ। শ্রীজিতা, মিউনিসিপ্যাল গার্লস। আমি 10 মাধ্যমিক দেবো এবার। এরকম করে বন্ধুদের সাথে ঘুরে এরকম কাটিয়ে খাওয়া দাওয়া করে এরকম করে। হ্যাঁ থাক। আমার নাম সুচন্দ্রিমা দত্ত। স্টুডেন্ট ফ্রম? স্টুডেন্ট হরিসভা গার্লস। হরিসভা গার্লস। স্কুল পূজা হচ্ছে তোমাদের ওখানে? আমি ঠিক জানি না স্কুলে হচ্ছে কিনা, না যাইনি। তোমাদের কাছে আজকে সরস্বতী পূজা নিশ্চয়ই খুব আনন্দ দিন এবং তোমরা আনন্দ করতেই পেরেছো। আর কি কি তোমাদের প্ল্যান প্রোগ্রাম থাকে? আমাদের এখান থেকে আমরা এখন রেস্টুরেন্টে যাব, তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসবো। তাই খুব ভালো। তোমার নাম? মানালি মুখার্জি। মিউনিসিপ্যাল গার্লস। আনন্দ করো। হ্যাঁ, স্পেশাল প্রোগ্রামিং আছে। না না, এদের সাথেই ঘুরবো। হ্যাঁ হ্যাঁ, না সরস্বতী পূজা মানে আনন্দ উচ্ছ্বাস, এবং সেটা আপনারা দেখতে পাচ্ছেন প্রকাশ করছে। তোমার নাম বলো? অনন্যা দাস। আর স্টুডেন্ট? মিউনিসিপ্যাল গার্লসে ক্লাস 11। ক্লাস 11। বলো তোমাদের পূজোটাকে কেন্দ্র করে ইনভলভমেন্ট বলো, এবছর কিভাবে পূজো তোমরা কাটাচ্ছ? পূজো তো সেরকম স্কুলে তো মানে ক্রাউডিং এ মানা করেছে, তো সেই জন্য। কিন্তু পূজো হচ্ছে? পূজো হচ্ছে আমাদের, মানে ঢুকতে দাও। আনন্দ হচ্ছে যেমন তোমরা করছো। হ্যাঁ বলো, আজকে আর কি কি প্রোগ্রামিং আছে? এই বিকেলে বেরোবো, দিয়ে নার্সকটের ওদিকে হোস্টেলগুলোর ঠাকুরগুলো দেখবো, আর এই তো এইটুকুই। হ্যাঁ। তোমার নাম? আমার নাম রক্তিম দেবনাথ। আমার নেই, আগের বার ছিল, এবার এমনি বন্ধুদের সঙ্গে ঘুরবো বিকেল। আচ্ছা ঠিক আছে, তোমরা এনজয় করো। হ্যাঁ।